এখন আমরা কিছু আবার আজকে বেশি ধামাধা বলবো না, অল্প ধামাধা বিষয় হলো মূল যেটা কাজ আমাদের সেটা হলো ফর্ম ট্যাগ। ফর্ম এমন কোনো জায়গা না যেখানে ফর্ম ব্যবহার হয় না, ফর্ম এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা টপিক। এই ফর্মটা সব জায়গাতে ফর্ম থাকে কিন্তু, অর্থাৎ আমি যদি আমার ওয়েবসাইটে যাই, এমনি ফাস্ট তারপরে লেখাগুলো কালার ওই আগে দেওয়া আছে। আসলে কিন্তু শিখা কি আমার, কিন্তু ওই কোডটা কেন দিলাম না, ওই কোডটা কিন্তু আগে দেওয়া আছে না, আপনি আগের কোডটা দেখবেন, ওই কোডটা দেখে ওইগুলো কাজ করবে। আবার যাচ্ছে কিন্তু ঢলি একটা যাচ্ছে, এটা হলো জাভা স্ক্রিপ্টের কাজ। বাংলা ইউনিকোড এই বিজয় লেখা আর একই জিনিস খালি ইউনিকোড লিখতে হয়, শিরোনাম বিজয় যারা বাংলা লেখা পার তারা এখানে বাংলা নেই শিরোনাম 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 চলে আসছে, বাংলা চলে আসছে। কিন্তু লিখতে হবে সেই লেখাটা সেজন্য দরকার নাই, সবাই যত বয়সেরই থাকুক বাংলা ব্যবহার সেটা হলো ইউনিকোড আর করতে হবে, ইউনিকোড শিরোনাম। তাহলে এখন আমরা যে দেখা যাচ্ছে ফর্ম, এটা কিন্তু একটা ফর্ম, এটা খেয়াল করে, এটা কিন্তু একটা ফর্ম, কিন্তু এখানে ইনপুট আছে না দুইটা, কিন্তু আমি যদি অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন ক্লিক করি এখানে কতগুলো আছে, কতগুলো আছে 1 2 3 4, এখানে কিন্তু সেখানে অনেক কিছু আছে। এটা হলো টেক্সট, কিন্তু নাম লেখা যায়, খেয়াল করে এটা কিন্তু আলাদা, ডেট অ্যান্ড টাইম, এটা কিন্তু ক্যালেন্ডার আসে, ক্যালেন্ডার এখানে এটা ড্রপ ডাউন, এটা সিলেক্ট মেনু, এটা কিন্তু ধরনের আলাদা আলাদা সার্চ অপশন দেখেন। তোমার মোবাইলে তো সব শো করবে না, কম্পিউটার ঠিকই শো করবে, দেখেন আসছে না, এখন ঠিকই আছে, সাত দিকে সাত মাস দিয়ে করবো মোবাইলে। আমরা ওখানে একটা বুস্টার একটা ইয়ে আছে, ওটা আমরা ইউজ করিনি, একটা ডেট পিকার আছে, বুস্টার ডেট পিকার আছে, ওটা ইউজ করলে পরে আর করা যায়, কিন্তু মেলা ঝামেলা ওই বুট ওই ব্যবহার করতে গেলে আমাদের, আর কম্পিউটার সহজ, ঠিক আছে সব এখানে ক্লিক করলেই সব চলে আসবে। তারপরে এরা সিলেক্ট মেনু বা এটাকে ড্রপ ডাউন বলে, সিলেক্ট খেয়াল করো এরকম ধরন আলাদা, তারপরে এটা একই রকম অ্যাড্রেস মোবাইল নাম্বার ইমেল, ইমেল কিন্তু এই এরা ইনপুট টাইপ ইমেল, এই ইনপুট টাইপ ইমেল মানে কি আমি যদি টেক্সট দেই হবে, কিন্তু ইন্টার আর যদি ইনপুট টাইপ ইমেল দেই সেক্ষেত্রে ইমেলের যে ধরন সে অ্যাড্রেস এরকম থাকতে হবে, নাহলে নিবে না, মানে আগে ধরে ফেলে এরকম ভুল আছে। তারপর আছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড কি ধরবো এখানে আসে এরকম, এটা ইনপুট টাইপ পাসওয়ার্ড। এগুলো আমরা আগামী ক্লাসে আমরা এই ফর্ম ট্যাগের জিনিসটা ধরো এটা যদি আমরা শেখাই এটাও শেখাতে পারবো, এটা কিভাবে বানাইছি এটা আমরা এই স্টেপে করবো, এটা আমরা এটা করা আছে বুটস্ট্র্যাপ দিয়ে, এটা করা আছে কিন্তু বুটস্ট্র্যাপ দিয়ে, হ্যাঁ হ্যাঁ এক্সেসও আছে, এক্সেসও আছে, এই ডিজাইনটা কিন্তু হচ্ছে আমি বুটস্ট্র্যাপ ব্যবহার করে,
ঠিক আছে এই ডিজাইনটা কিন্তু এই স্টাইলটা এত সুন্দর হবে না আনা যাবে কিন্তু এত সুন্দর এই বানানগুলো কত সুন্দর না এই লেখাটা হোম আইকন আছে এটা কি আইকন না এটা হলো ফন্ট অসমের আইকন এটা আমরা পরে ঠিক আছে আর এই সাবমিট এর ইনপুট টাইপ সাবমিট বা ইনপুট টাইপ বাটন টাইপ সাবমিট এটা আমরা ফন্ট প্যাকেজে কাজ করাবো সেটা আমরা শেখাবো যে ফন্ট প্যাকেজের কাজটা কেমন ফন্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস একটা অর্থাৎ এই ফর্ম পেজে ট্যাগগুলো ব্যাপারগুলো হয় রেডিও আছে এখানে রেডিও বাটনটা দেওয়া নাই দেওয়া যেত রেডিও বাটন দিলে ডিজাইন অনেক নষ্ট হয়ে যাবে আমি ইচ্ছা করলে এখানে যে জেন্ডার আছে না রেডিও বাটন তো দেখছোই আচ্ছা রেডিও বাটন দেখাই কেমন ইচ্ছা করলে এই যে বারে ব্যবহার করতে হবে রেডি বারে ব্যবহার করলে কি আর সব ডিজাইন নষ্ট হয়ে যাবে ভালো হয় না সেজন্য আমরা কি ব্যবহার করছি সিলেক্ট অপশন মেনু ব্যবহার করছি রেডি বারে মানে যখন একটা ক্লিক করে কাজ হবে তো মেল ফিমেল থাকে না বা আদার থাকে তিনটে আছে যখন একটা হবে আবার চেক বক্স আছে চেক বক্স অর্থ হলো যে যতগুলো মারবে ততগুলো সিলেক্ট হবে এগুলো আমরা সব ফর্ম ট্যাগে ব্যবহার করি এলাম পরে আমরা এখানে যদি এসটিএমএল যাই আচ্ছা রেডিও দেখো রেডিও বাটন কোথায় আছে রেডিও আগে এসটিএমএল যাই এসটিএমএল কি মানে ফর্ম তাহলে ফর্ম ট্যাবগুলো আছে ফর্ম টাইপ ডাইরেক্ট ভালো সেখান যায় ডাবলটি একটু সুবিধা কি একবার সরাসরি দেখানো যায় কিন্তু এত এত স্লো মারে সব সমস্যা আবার এমনি শেষ হয় মানে কি আবার এবং শ্রেণী একটা ঝামেলা যে ডাটা কানেকশন থাকলে পরে ও আর যা মানে শেষ হয়ে গেছে আচ্ছা যাই হোক রেডিও বাটন বোঝাবো নি আমরা যখন শেখাবো তখন রেডিও বাটন বোঝাবো নি অর্থাৎ আমরা আপাতত এইটাকে ধরে আমরা একটা ফর্ম ট্যাগ করবো কিন্তু এখানে আসে পরে অল্প না কিন্তু আমার সে যতগুলো আছে যতগুলো আছে কারণ ফর্ম ট্যাগের ব্যবহার যেগুলো 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 লাগতে পারে যখন যেটা কাজ কিন্তু এখানে ধরো এক দুই ধরন আছে পারে সেটা দেখি ধরন এখানে মোট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা আছে কিন্তু কিন্তু ধরন আছে পারে সেটা দেখি আমরা একটা টেক্সট আছে টেক্সট আছে হলো একটা দুইটা তিনটা তিনটা আছে টেক্সট তাহলে এক ধরনের গেল ডেট আছে একটা ডেট আছে দুইটা অপশন মেনু দুইটা আছে একটা ধরো আমরা তিনটা আইটেম আছে তিনটা আর ইমেল আছে চারটা পাঁচটা আইটেম পাঁচটা আইটেম আছে ইনপুট টাইপ সাবমিট বা বাটন টাইপ সাবমিট একই জিনিস ইনপুট টাইপ আমরা সাবমিট তাহলে এখানে ছয়টা আইটেম আছে ঠিক আছে এরা বাটন এই আমরা এই আকারে একটা ফর্ম বানাবো যতগুলো ফর্মের ট্যাগ আছে সবগুলো আমরা দেখাবো ঠিক আছে আগে পড়বে আর আজকে আমাদের এখানেই থাক আর তোমাদের যেটা মূল কাজ এটা কিন্তু সবাইকে জানতে হবে হ্যাঁ সবাই আর ভিডিও যদি গতটা তো নষ্ট যতই হোক সেটা সমস্যা না কিন্তু আপনার শেষ বিড়ে কিন্তু পুরো কোড আছে আমি প্রথমে না বুঝি কিন্তু শেষ বিড়ে কিন্তু পুরো কোডটা আছে ওই কোডটা দেখো কাজ করলে হতো হতো আমরা কারণ কোড তো নষ্ট নাই ভিডিও হয় নাই কিন্তু আমার কোড তো নষ্ট নাই কোড কিন্তু আমার কম্পিউটার আছে ওই ভিডিওর মধ্যে দ্বিতীয় স্টেপে সেটা আছে ঠিক আছে তোমরা তোমাদের প্রধান কাজ কোনটা আগে কোডটা আছে ওই কোডের উপরে কাজ করা হলো
হাওয়াই কলমে কাজ করা না, কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে কিন্তু। তারপর আমি আচ্ছা তারপর আমি এটা ছোট করে দেখাই, আমি ভিডিওটা একটু ছোট করে হোক যাতে সবগুলো পরে একসাথে দেখা যায়। এটা তোমার এখানে করছি পর, এখানে আমি এটা আস্তে আস্তে করি, দেখ খেয়াল করো। একটু কমায় দিই, আরো ছোট করা যেত, যেগুলো আমার বাড়তি হয়েছে। এগুলো আমরা যখন আমরা ডিজাইন করবো, মূল ডিজাইন করবো, সেগুলো আমরা একদম ঠিক করে নেবো, যেগুলো বাড়তি হয়েছে ঘর বলে যা যা এরকম। এখানে একটু ফাঁকা আছে, এখানে একটু ফাঁকা আছে, আচ্ছা এটা কেটে গেল নাকি? আর এই যে কালার দেখো, এই এই কালার গুলো খেয়াল করবে, এখানে সবুজ আছে, এই এইটুক লেখা যদি এটা মনে রাখবে, কোনো যখন আমরা ক্লাস যাবো, এটা ধর ক্লাস ধরলাম, পুরো ডিজাইন লিখবো, তখন এটা সাবলাইনের ক্ষেত্রে সবুজ হয়, সবুজ ছাড়া যে কালারই হোক, এটা ভিজুয়াল স্টুডিওর একটা থিম আছে, সেম এই থিমে আছে, ভিজুয়াল স্টুডিওর একটা সেম এরকম থিমে আছে। আমি একটু দেখাই তারপরে ধরো এখানে কিন্তু হলুদ টাইপ কালার আছে, এরকম অন্য কালার হয়, লাল হয়, সাদা হয়, মানে ধর কোন সময় চিহ্ন বাদ পড়ছে বা আপনি একটা কোটেশন বাদ পড়ছে, বুঝে নিতে হবে এই কি যে লাল হয়ে আছে। এগুলা এলএমডি এস্টিমেট কোড কিন্তু সব লাল, এস্টিমেট কোড কিন্তু সব লাল, তাহলে এই লাল ছাড়া যে কালার হবে, তাহলে তার মানে কোনো ভুল আছে। এটা খুব ভারী একটা সফটওয়্যার, খুব ভারী, যা তা ভারী না, এটা না একমাত্র ভারীর জন্যই করি না, কিন্তু এর সুবিধা অনেক আছে, এর সুবিধা আছে অনেক। না এটা সাবলাইনও করা লাগে না, কিন্তু এটা না, এটা অনেক কিছু প্লাগইন আছে যেটা সরাসরি এখান থেকে করা যায়, কিন্তু খুব ভারী। আবার যারা বেশি বড় বড় প্রোগ্রামার, যারা যারা অরিজিনাল পিএসপি পাইথনের প্রোগ্রামার, তারা পিএসপি স্ট্রং নামে একটা এডিটর আছে, ওটা ব্যবহার করে, ওটা তোমার পিএসপি স্ট্রং হলো তোমার ইনস্টল, তুমি যে ওপেন করবে, ওপেন করতে 5-7 মিনিট লাগে, ওপেন করতে 5-7 মিনিট লাগে, হ্যাঁ ওটা কিন্তু কি ওর সুবিধা কি, তুমি যেমন একটা কোড লিখলে তোমার ভেরিয়েবল করে যেটা বলছে তুমি আগে আনে দেয় বা কি গুলো আনে দেয়, খালি ওটা চেঞ্জ করে তোমার বসে দাও, কিন্তু সুবিধা কিন্তু তোমাদের জন্য লাগবে, মানে অ্যাডভান্স লেভেলের জন্য। হ্যাঁ দেখো এই কোডটা কিন্তু এটা কালার প্রায় সেম, এদিকে খেয়াল করো সবাই, যে আমি যেটা বানিয়ে দিলাম খালি সেটা বানায় কিন্তু শেখানো না, আমি যেটা বানাই সেটা বানায় কিন্তু শেখানো না, এটা এটা কিন্তু আগে আগে এটা শেষ করা লাগবে, শেষ করে নিজের মতো করে দিকে ভয় নাকি, আমি ওই কোডটা দেখে নিজের মতো একটা ডিজাইন করি, আমি সাইডার কিছু পাঠা দুটো না, আপনার করলে একটা বা আমি সাইডার রাখার দরকার নাই, বাইরে হ্যাঁ রাখি ইয়ার রাখার দরকার নাই, বা কোটাটা আমি আরো দুইবার করলাম ওখানে, আমি কিন্তু প্রোডাক্ট পুয়েটা রাখছি, কিন্তু প্রোডাক্ট আমি অর্ডার করলাম, অ্যাপটি দুটো দিলাম ওখানে, এটা নিজের কাজ,
আমি যেটা বলতেছি সেটা তো অবশ্যই করতে হবে, কারণ ওটা শিখলে আমার পড়াটা সহজ হবে, যে কি ব্যায়াম করছিলাম। কিন্তু অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু আমাদেরকে ওই ওইরকম ভাবে আর একটা ব্যাপার লাগে, আর একটা ওরকম তাহলে কাজ শেখা যাবে, তাছাড়া অসম্ভব ব্যাপার। আর এখানে এই ভিজার যাবে, এই ভিজার শুটে যাবে ব্যাপারে, ভিজার শুটে এর সব এর সাথে সব মিল আছে, খালি এখানে ডিজি কালার আছে না, এটা সাদা এখানে আর সাদা মানে সবুজ, এটা সবুজ আর সব কিন্তু এক। এই থিম দেখ, এর অন্যান্য থিম আছে কিন্তু এই থিম আর সাবলাইমের থিমটা সম্পূর্ণ এক। কিছু হলে তারা ভিজুয়াল শুটে কাজ করবে, তারা এই থিম দেখে কাজ করবে। থিম চেঞ্জ করার জায়গা হলো এডিট থেকে না ফাইল থেকে, ফাইল থেকে প্রিফারেন্স দেখে কালার, কালার থিম, কালার থিম ভিডিও সার্ভ করা আছে, এই কালার থিম ক্লিক করলে এখানে কালার থিম চেঞ্জ করতে পারবে। কিন্তু একটু ভারী দেখে আমি করি না, কিন্তু সাবলাইম পাতলা এবং খুব ফাস্ট, এজন্য সাবলাইম ব্যবহার করি। এটা করা যাবে, সমস্যা নাই, যারা পারে তারা শক্তি পারবে, এটা হচ্ছে বড় কথা, যা যেটা ভালো লাগে। এখন অনেক আছে নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করে, এটা যা যা ব্যক্তিগত ব্যাপার, অনেক বড় বড় প্রোগ্রাম নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করে। ইউটিউবে দেখছো নাকি ফ্রিল্যান্সার নাসিবের ঢুকে দিচ্ছে সব ইউটিউব রেজ ব্লগে, কিন্তু আসলে তো বলো তুমি এটা ভুল করছে কি, পার্সেন্টেজ তো তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পার্সেন্টেজ ব্যবহার তো কোন তোমার ক্যারেক্টারই নাই, ওরা হলো রিমেন্ট ভাষ্য অর্থাৎ যে ওই ভুলটা করছে কোথায়, আসলে যে এই যে পার্সেন্টেজ আমরা লিখলাম এটা হলো আমরা অঙ্কে লিখতে পারছি কিন্তু প্রোগ্রাম হিসেবে পারছি না, এটা রিমেন্ট অর্থাৎ এটা হলো কাজ হলো ভাষ্যে কাজ করে। তোমাদের সি প্লাস প্লাস দিয়েছে মিথ্যাটা বলে খুব চাপা পাস করি একটু, তো যাই হোক এখানে খেয়াল করো যে আমাদের কাজ হলো যে এই রেজাল্ট আমরা করবো আগে, তার আগে কাজ এটা বানানো দুই দিন সময়, কিন্তু কালকে কাজ হলো যে এটা বানানো আর পরশু দিনের কাজ হলো এর সাথে আর্টটা বানানো, এর সাথে নিজের মনে কি কেমন বানানো আমি এই এটা একটু আর্ট ইয়ে করে দিই দেখার জন্য ভিডিওর মধ্যে রেখে দিই। খেয়াল করো আমি ভিডিওর মধ্যে সম্পূর্ণ রেখে দিলাম, কিন্তু ভিডিওর মধ্যে এখানে কি আছে লোগো আছে, এটা বাম পাশে ডান পাশে করবে, এদের কিন্তু ক্ষমতা আমরা যত শিখাই তোমাকে বুঝে কেউ কাজ দিবে, তোমাকে তো বলে দিবে এভাবে করে দাও, তাহলে তোমার ভালো লাগবে, তাহলে কি আমি রেখে দিছি ডানে না বামে না, তুমি দিবে ডানে, আমি নেপাল করছি ঠিক আছে নেপাল করছি সম্পূর্ণ ঠিক হলো, এখানে আইডিয়া আছে বলে দুইটা আমি দিলাম একটা বা আমি আরো একটা ভাবে দেন, এখানে তিনটা বললাম এখানে তিনটা বললাম, এর ভিতরে আবার আমরা দুটো বললাম, যেরকম এখানে দুটো আছে এখানে কিন্তু একটা মধ্যে নাই, এখানে কিন্তু কি আছে দুটো বলে একটা, এখানে দুটো আছে আমি এর ভিতরে একটা করলাম, এর কাজ এরা যারা যাচ্ছে এখানে যারা যতজন আছে দেখো এই যে এখন আজকে অনেকে আসে নাই, সাকিব কোথায় গেছে, ইয়েতে পার্ক গেছে, রাজ আসে নাই, তার মানে কি যে এ যে কাজের যে আগ্রহ এই কাজের আগ্রহ তাদের মধ্যে হারিয়ে গেছে, কিন্তু এই কাজের যাদের আগ্রহ থাকবে তারা ডেভেলপ করবে। সাজুর কথা যদি বলি, সাজু কিন্তু মোটামুটি কম্পিটিশন 2 মাস মানে হলো, ও কিন্তু 8 থেকে 10 ঘন্টা কম্পিটিশনে থাকে, কিছু না ভিতরে আগ্রহ আছে, এইচটিএমএল কাজ অত করে নাই, সিএসএস কাজ করছে, জাভাস্ক্রিপ্ট কাজ শিখতেছে, তারপরে বুস্টার কাজ করতেছে, কিন্তু এইচটিএমএল কাজগুলো করে লাগে না, দেখে না করলে চলে, কিন্তু তোমাদের আমি এইচটিএমএল দিয়ে শিখাচ্ছি, কারণ গোড়া আছে না এর ভিতরে, কারণ এই ডিজাইন আমরা কি করছি আর সম্পূর্ণ কি এইচটিএমএল করলাম না, এরকম সম্পূর্ণ আমরা এইচটিএমএল করলাম সম্পূর্ণ এইচটিএমএল, কিন্তু এটা আমি যদি বুস্টার ব্যবহার করতাম অন্যরকম চেহারা পাইতাম, আর সময় লাগতো এত সময় লাগতো না, রো ক্লাস এই হয়ে যায়, এটা পুস্টার কাজ এত সহজ, কিন্তু আগে সিএসএস জানতে হবে, এটা এক পরে সিএসএস হলো এসটিএমএল পরে তার পুস্টার। তো যাই হোক যে আমি এখানে বাম পাশে তোমার ডানে রাখবে, এখানে দুই একটা আছে এখানে দুইটা নিতে পারো, এখানে একটা আছে এখানে দুই তিনটে নিতে পারো, এই ফুটারটা একটু হাইট কম আছে তুমি বাড়াই দিলে, হাইটের একটু হাইট কম আছে একটু বাড়াই দিলে, আছে না এই কাজগুলো তোমার নির্দেশ করে করবে, বা এটা সবুজ কালার আছে তুমি আর এক কালার দাও, এটা তোমাদের কাজ, প্রথম কাজ হলো যা আছে এটা বানানো, দ্বিতীয় কাজ হলো এই এটাকে ধরে আরেকটা নতুন করে বানানো,
যে করবে সে আগে মূলত পায়, তাছাড়া পারে না। কারণ ওই যতই আমি শিখে আমার দাম নেই, যতই শিখে আমার দাম নেই, নিবেদন করবে কোনো দাম আছে। তাই দেখো এটুকু করতে পারো, তাহলে তোমার কথা আগে গেছে, তুমি চিন্তা করো যদি এটুকু করতে পারো, তুমি যদি আজকে পাঁচ দিন আগে চিন্তা করো, যারা এখন নাই মানে প্রথম আজকে দ্বিতীয় ক্লাস করলে, পাঁচ দিন আগে তুমি চিন্তা করতে পারো না যে আমাদের এটা সম্ভব ছিল, আমাদের এটা সম্ভব ছিল, পাঁচ দিন আগে তুমি চিন্তা করতে পারো, কিন্তু তুমি করতে পারো, তোমার মনে হয় আমি আসলে পারবো, আমি পারবো, আমি পারি, আমি পারি, এই কনফিডেন্সের ভিতরে আসবে তখন তোমার অনেক কাজ। যেরকম আমি অনেক পরে একদিন একটা কাজ সামান্য কোড মিলে না মিলে না মিলে না, একটা কোড মিলে 4-5 ঘন্টা চলে যায়, 4-5 ঘন্টা একটা কোড মিলে না, হচ্ছে না কাজ, তো যখন হয় তো নিজের সেই ভালো লাগে, সেও ভালো লাগে যে আমি পাশে আমি লাস্ট পর্যন্ত আর ওই কোড জীবনে ভুল লাগে, আর ওই কোড কোডে কঠিন যেটা অনেক যে কাজে লাগে, এই জন্য কাজ এটা হলো এমন জিনিস এটা একটা, ঠিক আছে, আগ্রহ এই কাজ সবচেয়ে বড় জিনিস। নাই একই তো জিনিস, আমি একই দিয়ে বলতে হবে, আমার বুঝে দেয় সমস্যা নাই, ওখানে লেখা আছে মাই কম্পিউটার, এখানে লেখা আছে দিস পিসি, আমি ক্লিক করলাম পরে তো ড্রাইভ শো করে, শো করে না সেম এর উপর শো করে, তাহলে আমি যে ড্রাইভার নিয়ে গেলাম এই ড্রাইভ নিউ ভলিউম এর মধ্যে আমার যে আমি সাগরের মধ্যে রাখছি এর ভিতরে আমি বিভিন্ন ফাইল করছি, ফাইল রেকর্ড সফটওয়্যার থাম্বনেল রাখছি, ট্রেনিং রাখছি, থাম্বনেল মানে কি যে ইউটিউবে দিছি না এটা থাম্বনেল বলে, ধারণা থাকতো এটা পরে ধারণা আমরা শিখাবো সমস্যা নাই, তারপরে তোমার মাইক্রোসফট এক্সেল কিছু আমরা ডেটাবেজ শিখবো, তার আগে আমরা মাইক্রোসফট এক্সেল এর কাজ শিখাবো, আমি একটু মাইক্রোসফট এক্সেল অনেক কিছু আছে ওদের একটু ধারণা দিলে তুমি ওই যে আমরা মূল যে ডিজাইনের যে ডাটাবেজ আছে ওখানে ধারণা পাবা, একই জিনিস খালি গ্রাফিক্যাল কাজ করতে হয় এটা কোড দিয়ে কাজ করতে হয় এই সফটওয়্যার এখানে, তাহলে এই যে কাজগুলো রাখছি এখানে বিভিন্ন কাজগুলো রাখছি যে এখানে আমি আমি যে ফোটা দেখে সে ফোটা নিলাম, আমি আরো নতুন ফোটা বানিয়ে দেখাই, নিউ ক্লিক করলাম, নিউ এর মধ্যে আমি নাম দিলাম, ধরো আমি নাম দিলাম সোহেল দিলাম, ঠিক আছে সোহেলের মধ্যে আমি একটা আর আটের নতুন একটা ফোল্ডার বানাই ক্লাস টু দিলাম, ক্লাস ক্লাস টু দিলাম, আমি আটা ফোল্ড তৈরি করলাম, এর ভিতরে একটা ফাইল নেব, ফাইল ডাইনলোড ক্লিক নিউ টেক্সট ডকুমেন্ট, এর টেক্সট যেটা আছে সেটা আমরা সম্পূর্ণ কেটে দিলাম, আমি একটা যেকোনো নাম দিতে পারি যে ক্লাস টু ডট এইচটিএমএল, বাস এন্টার করলাম, ইয়েস করলাম, এই যে ব্রাউজার সিন আমরা কিন্তু ওখানে আসছিল না, কেন আসছিল না কম্পিউটারে, ওই যে আমি বলি এক্সটেনশন বাড়তি দেওয়া আছে, এক্সটেনশন চেঞ্জ না হলে কিন্তু কখনোই হবে না, এটা কিন্তু তোমরা সবাই চেঞ্জ করতেছো পাইছো তো তুমি, এই যে এক্সটেনশন চেঞ্জ না হলে কিন্তু ফাইলের নাম কখনো আসবে না, ওই লাস্টে দেখবে ডট টিএক্সটি পরে আছে, ঠিক আছে, কিন্তু ওই ওইটার মধ্যে বুদ্ধি আছে সেটা কি সরাসরি এখান থেকে তৈরি করা যায়, সেক্ষেত্রে ওই টিএক্সটি থাকবে না, ফাইল থেকে নিউ ফাইল আছে না, নিউ ফাইল যদি আমি বানাই কন্ট্রোল এস ক্লিক করলাম, যেখানে যদি আমি সরাসরি দিয়ে এলো যে এফ এফ ডট এইচটিএমএল, তাহলে সেক্ষেত্রে ওই টিএক্সটি থাকবে না, আর যদি সরাসরি আমি যদি উইন্ডোজ থেকে তৈরি করি ওই টিএক্সটি থাকবে যদি আমরা হাইড এক্সটেনশন না তুলে দিই, ঠিক আছে, যাই হোক আজকে আপাতত এটুকুই, তোমাদের দুই দিন কিন্তু সময়, কালকে দিন সময় আজকে থেকে কালকে দিন সময় হলো আমি যেটা বানাচ্ছি সেটা বানানো, আর পরের দিন সময় হলো এই অনুরূপ আটটা বানানো, খালি যা বুঝতে পারবে উল্টা আমি যা বুঝতে পারবে উল্টা করা করবে, যদি হয় তাহলে মনে করো তোমার পারফেক্ট পারলে আর না আমরা সেটা আলাদা, আর যদি না পারো যদি কোড লেখা যাও না পারলে ওই কোডটা আমাকে দিবে,
পিনটাকে আমাকে দিবে, আমি ওটা তোমার দেখে দিব যে ওই তোমার যে কিভাবে কোথায় বলেছে, ভুলটা কোথায় আছে। আমি প্রথম তারা যারা করবে তারা একটু আড়াইটে দিকে আসবে, আমি তো আড়াইটে দিকে আসি, একটু আগে আসবে, আগে এসে আমার দেখাবে আমার এটা করতেছি এটা হচ্ছে না কিছু, তো ওনার দেখেই বুঝতে পারবে এটা এই বলেছে। এটা হলে অ্যাডমিন কাজ শেখার একটা সিস্টেম, আর এটা যা তারা করবে যাদের আগ্রহ আছে। আর ডিজাইন বললাম কি, ডিজাইন তো শেখার সময় লাগে না, এটা দেখো অনেক ডিজাইন হয়ে গেছে, কিন্তু এই আমরা যখন সব শিখবো তখন বুঝতে এত সময় লাগবেই না, এত সময় লাগবেই না। ডিজাইন হয়ে গেলে তারপর যা হলো ডেভেলপমেন্ট, ওটাই কিন্তু একটা ক্রিটিক্যাল কাজ, সেটা হলো ডেভেলপমেন্ট প্রোগ্রামিং এর কাজ, ওটা হলো আসল। এই ডাটা গুলো কিভাবে যায়, কোথেকে আসে, এখানে ডাটা এন্ট্রি করলে কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কোথায় আমি দেখতেছি ডাটা গুলো, এই করতেছি কোথেকে, সেগুলো হলো ডেভেলপমেন্ট এর কাজ। এটা আবার কোন জায়গায় আসে, এখানে ক্লিক করতে করলে এক জায়গায় যাচ্ছে, এখানে ক্লিক করলে আরেক জায়গায় যাচ্ছে, যাচ্ছে না আমি লগ ইন করলে আমি যদি এটা সঠিক পাসওয়ার্ড দিছি মনে হয় ভুল পাসওয়ার্ড দিতে চাইলাম, দিস ক্রেডেনশিয়াল ডু নট ম্যাচ আমাদের করে, অর্থাৎ আমরা যে আমাদের আপনি ডাটা যে দেওয়া আছে তার মধ্যে আপনি এটা ম্যাচ করা নেই, আমার ভুল দেওয়া আছে, আমি যদি সঠিকটা দিই সে কিন্তু ঠিকই ঢুকে নিচ্ছে। তাহলে এলে কি অবশ্যই প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ করে দিচ্ছে, আমি একটা ড্যাশবোর্ড পাইলাম কিন্তু পাইছি না, তোমরা লগ ইন করলে কি এতগুলো পাও 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 না, কিন্তু ড্যাশবোর্ড কিন্তু একটাই, ড্যাশবোর্ড কিন্তু একটাই, কিন্তু আমি পাচ্ছি কতগুলো সবগুলি, কারণ কি জানো আমি অ্যাডমিন আর তোমরা হলো ইউজার, এটা কই থেকে হয়, এটা কই থেকে হয়, আমি ইউজার করতে যাই, ইউজার করতে যাই, খেয়াল করো এটা কই থেকে হয়, আমি এখানে যদি একজনের যে কোনো এডিট করি আমার টাইপ যদি আমি এডিট করি এখানে দেখো ওখানে ডাটা বলে আমরা ডাটা রিড করতেছি কোন জায়গা থেকে আমার অ্যাডমিন প্যানেল থেকে, এগুলো কিন্তু করা লাগছে, এটা তো টেবিলে ব্যবহার, দেখো এটা কি টেবিলে ব্যবহার না, কিন্তু দেখো টেবিলে কিন্তু অনেক ডাটা অনেক কিছু দেখাচ্ছে, অথচ কিন্তু আমার যে ব্যাক এন্ডের সুবিধা কোথায়, যে ফ্রন্ট এন্ড ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড তখন কোথায়, যে ফ্রন্ট এন্ডে টেবিলে অনেক কিছু পুরো পুরো লিখতে হয়, আর ব্যাক এন্ডে আমি খালি মাত্র দুই খালি লিখছি, টি হেডটা লিখছি আর টি বডির মধ্যে একটা ডিলি নিছি, একটা ডিলি নিছি, কিন্তু ডাটা কিন্তু সবগুলো চলে আসতেছে, আমাদের অত ডিটি দেখা লাগলো না। এই যে এখানে কি লাগাচ্ছে ইউজার রোল লেখাচ্ছে না, ইউজার রোল এন কি লাগছে অ্যাডমিন, আর এখানে কি লাগাচ্ছে ইউজার, এখন যদি এর ভিতরে আমি একটা যদি অভির কাছে যাই, যদি আমি অভির নাম আচ্ছা কাজ এখানে যদি যাই আমি যা শুধু ধারণা দিচ্ছি যে আসলে সামনে কি কি কাজ আছে, কত ধরনের কাজ আছে, এখানে আছে ইউজার, তোমার দেখা আছে কিন্তু অটোমেটিক ইউজার, তুমি কিন্তু কোথাও ইউজার লেখো নাই, তোমাদের এই সময় কোথাও লেখছে কি ইউজার লেখছে, ওটা কিন্তু আমার প্রথমে লিখে দিচ্ছি যে যদি ডিফল্ট ভাবে কেউ এখান থেকে মানে অর্থাৎ আবেদন করে সে অটোমেটিক সে ইউজার হিসেবে প্রবেশ করবে, কিন্তু আমি যদি এখানে অ্যাডমিন মেনে নিই এখনই দাঁড়া ওর যদি ইউজার খালি অ্যাডমিন করে দিই তাহলে এই সব অ্যাক্সেস করতে পারবে, এ সবগুলো দেখতে পারবে, ঠিক আছে, এটা হলো মূল কাজ। তো যাই হোক আমাদের প্রাথমিক কাজ হলো যে এটা তোমরা অবশ্যই করবে, কোডটা আমি আবার স্কল করি লাস্টে, এটা তোমরা করবে, আর এটা একবার দেখাই ডিজাইনটা, এই ডিজাইন যা আছে এটা আর এই ডিজাইনটা, এই ডিজাইন তার আগে সেম এটা বানাবা তারপরে পরে ডুপ্লিকেট, আজকের জন্য আজকে এখানে শেষ, আর সবাই বাসার কাজ করবে, বাসার কাজ কিন্তু আসল কাজ, শেষ করে দিলাম আজকে।